নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকের হাজির হয়েছি নিরামিষ ছানার কারি রেসিপি নিয়ে। হাতে কম সময় থাকলে রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য একবার ছানার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ সুন্দর হয় আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয়। আর বানানো কিন্তু একদমই সহজ, শুধুমাত্র দুটো উপকরণে নিরামিষ এই রান্নাটা দুর্দান্ত লাগে খেতে। আপনারা শেষ অবধি দেখুন, আশা করব আজকের পর্বের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো রেসিপিতে যাওয়ার আগে বলে দিই, এখনও আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। তো আমি রেসিপিটা বানানোর জন্য ফ্র্যাং প্যানে বেশ কিছু পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। তারপর তেল খুব ভালো করে গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। তারপর ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কুচানো রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পর সব কিছু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে আমি তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তো দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একদম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে আমি ক্যাপসিকামটাকে মশলার সঙ্গে ভেজে নেব, যাতে ক্যাপসিকামটা পুরো 80 থেকে 90% মতন সেদ্ধ হয়ে যায়। তো দেখুন নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ক্যাপসিকামটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতন আমি ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি। এবার ক্যাপসিকামটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপের মতন জল দিয়ে দিলাম। দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ক্যাপসিকামটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নেব। নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে ক্যাপসিকামটাকে একদম খুব ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর গ্রেভিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ছানা। ছানাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে চাইলে গ্রেট করা পনির কিংবা ছানা দিয়েও করতে পারেন, দুটোর মধ্যে যেটা আপনাদের ইচ্ছে হবে সেটা দিয়ে করতে পারেন, তবে টেস্টটা কিন্তু একই থাকবে। তো দেওয়ার পর খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন সব কিছু কিন্তু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে মা ক্যাপসিকাম গুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি যাতে সব কিছুর সাথে একসঙ্গে মিশে যায় আর ছানাগুলো যাতে একদম ডোলা পাকিয়ে না থাকে। তো দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপের মতন জল। বেশি জল কিন্তু এখানে দেব না, 1 কাপের মতন জল দিলাম, এতে করে কিন্তু গ্রেভিটা একদম শুকনো শুকনো থাকবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তো দেওয়ার পর জলটা দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্রেভিটা যাতে একদম মানে একদমই শুকিয়ে আসে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে গরম মশলা আর ঘিও দিতে পারেন, এর টেস্টটা কিন্তু ঘি দিলে টেস্টটা কিন্তু আরো ভালো আসে। তো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্যাসটা অফ করে এবার একটা সার্ভিং বোলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা এইভাবে যারা খেয়েছেন একমাত্র তারাই জানে এই রেসিপির টেস্টটা কতটা ভালো আসে। আর যারা এখনো এই রেসিপিটা বানিয়ে খাননি, একবার অনুরোধ রইল আপনাদের কাছে, একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না।
এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য মলি কিচেনটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত।